ক্ষেত্রে তথাগত টুইট তোপ গতকাল থেকে ফোনে ফোনে জর্জরিত হয়ে গেলাম, সকলকে আশ্বস্ত করছি এই বলে যে আমি স্বেচ্ছায় দল ছাড়ছি না, আমি আপাতত এখন সাধারণ সদস্য। এই অবস্থাতেই যাত্রার বিবেকের ভূমিকা পালন করে যাব। দল ছাড়তে পারলে সব গুপ্ত কথাই ফাঁস করতে পারতাম, কিন্তু এখনই তা হচ্ছে না। কমলাক্ষ ভট্টাচার্য আমাদের প্রতিনিধি, আমাদের সঙ্গে রয়েছেন। কমলাক্ষ, তথাগত রায় বিজেপি নেতা, তার যে টুইট তোপ এবং তিনি যেটা বলেছেন টুইটের মধ্যে, তিনি ঠিক কি বলতে চাইলেন, কি বোঝাতে চাইলেন? বেশ কিছুদিন ধরেই তথাগত রায়ের বিভিন্ন টুইট বা তার যে মন্তব্য, সেটা রাজ্য বিজেপি এমনকি কেন্দ্রীয় নেতৃত্বকেও বারংবার কিছু কিছু ক্ষেত্রে অস্বস্তিতে ফেলেছে, তা নিয়ে বলার অপেক্ষা রাখে না। এর আগেও আমরা দেখেছি কৈলাশ বিজয় বর্গীয়কে নিয়ে তার যে মন্তব্য, আর সেগুলো রাজ্য বিজেপি যথেষ্ট অস্বস্তিতে করেছে। যদিও রাজ্য বিজেপি খুব সচেতন ভাবেই তথাগত রায় যেহেতু বর্ষীয়ান নেতা, তাকে যথেষ্ট সম্মান নিয়ে তারা বলেছে এই বিষয়ে কেন্দ্রীয় নেতৃত্ব যা বলার হবে, কিন্তু এখনো পর্যন্ত কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকে তথাগত রায় সম্পর্কিত কোনো ইনফরমেশন বা তাদের কোনো টুইট বা মন্তব্য আমরা এখনো পাইনি। কিন্তু তথাগত রায় যে মন্তব্য করলেন, যে টুইটে যা বললেন, তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কথা, যে আপাতত দল ছাড়ার তিনি কথা ভাবছেন না, দল আমার কিছু বলার নেই। এই অস্বস্তিকর এবং অনভিপ্রেত অবস্থাটা চলছে, বেশ কিছুদিন ধরে চলছে। কেন এই পরিস্থিতি তৈরি হয়েছে সেটা খতিয়ে দেখার দায়িত্ব কেন্দ্রীয় নেতৃত্বে, এবং এই বিষয়ে যদি কিছু বলার থাকে সেটা কেন্দ্রীয় নেতৃত্ব বলবে, আমার এক্ষেত্রে কিছু বলার নেই। অনেক ধন্যবাদ বিজেপি নেতা শমিক ভট্টাচার্য আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ টেলিফোন লাইনে। আমি আরেকবার চলে যাব কমলাক্ষ, যেটা জানাচ্ছিলেন এবারে সঞ্চিতা, শমিক ভট্টাচার্য যে কথা বললেন, রাজ্য বিজেপি নেতৃত্ব ঠিক একই কথা বেশ কিছুদিন ধরেই বলছেন যে তথাগত রায় সম্পর্কিত কোন মন্তব্য রাজ্য নেতৃত্ব তারা করবেন না। কিন্তু তথাগত রায় জি বললেন যে দল ছাড়তে পারলে সব গুপ্ত কথায় ফাঁস করতে পারতাম, অর্থাৎ তার মধ্যে যে বিপদটা রয়েছে, তার যে ক্ষোভ রয়েছে, আপনার হাতের মুঠোয় রাজ্য দেশ দুনিয়া ডাউনলোড করুন জি ২৪ ঘন্টা অ্যাপ। এক ক্লিকেই পান সব আপডেট।